বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রনি হালদার। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায়ের উদাহরণ নাম্বার 5 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য। ধারাবাহিক আলোচনার আজকে আমাদের ষষ্ঠ পর্ব। এইখানে উদাহরণ নাম্বার 5-এ বলা আছে, 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে রাখতে চাও। ক ব্যাংক তোমাকে 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং খ ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এমতো অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? অর্থাৎ জানতে চেয়েছে, দুইটা ব্যাংক অফার করছে। একটা ব্যাংক অফার করলো যে 10% হারে সে সুদ দেবে, কিন্তু কিভাবে সুদ দিবে? বার্ষিক, বছরে একবার সুদ দিবে। আর খ ব্যাংক বললো যে ভাই, আমি তোমাকে 9.5% হারে দিব, যদিও ক ব্যাংক দিতেছে 10% আর এ দিতেছে কিন্তু 9.5%, কিন্তু সে আবার বলছে যে আমি তোমাকে প্রত্যেক মাসে মাসে সুদ দিব। ক ব্যাংক বলছে বছরে একবার দিবে, আর খ ব্যাংক বলছে যে আমি মাসে মাসে দিব এবং সেটা চক্রবৃদ্ধি হারে, অর্থাৎ প্রত্যেক মাসে যে সুদ ক্যালকুলেশন হবে তার সাথে আসল যোগ হয়ে পরবর্তী মাসে ওই সুদ এবং আসলের উপরে আবার হচ্ছে ইন্টারেস্ট কাউন্ট হবে। তো এভাবে দেবে। এখন এই যদি হয় এবং আমি আমার যদি ইচ্ছা হয় যে আমি 5 বছর পরে 50,000 টাকা পেতে চাই, তাইলে আমি কোন ব্যাংকে আসলে আমি টাকাটা জমা রাখব, এইটা আমার বের করতে হবে যে ক ব্যাংকে জমা রাখব নাকি খ ব্যাংকে জমা রাখব, এইটা আমার বের করতে হবে। তাইলে আমি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এইখানে যেই অঙ্কটা দেয়া আছে একটু বের করার চেষ্টা করি যে এখানে কী কী তথ্য দেয়া আছে। প্রথমেই যেটা বলা আছে বছরের কথা, 5 বছর। তো আমরা বছর তার মানে মেয়াদকাল, অর্থাৎ ব্যাংকে কত বছর আমি টাকাটা জমা রাখতে চাই, 5 বছর, এটাকে বলা হয় হচ্ছে মেয়াদকাল, যেটাকে নাম্বার অফ ইয়ার্স বলা হয় ইংরেজিতে, এবং এটা প্রকাশ করা হয় সংক্ষেপে এন দ্বারা। তাহলে আমার এখানে নাম্বার অফ ইয়ার্স কত? 5 বছর, 5 ইয়ার্স। ওকে ফাইন। তারপরে দেখি 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায়, তার মানে 5 বছর আমি পরে আমি কত পেতে চাই? 50,000 টাকা ভবিষ্যতে। 5 বছর পরে তার মানে তো ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে আমি 50,000 টাকা পেতে চাই, তার মানে ফিউচার ভ্যালু এখানে হচ্ছে 50,000 টাকা। অর্থাৎ এই যে এখানে যে কথাটা বলা আছে এটা হচ্ছে ফিউচার ভ্যালুর কথা বলা আছে, যেটাকে প্রকাশ করা হয় FV দ্বারা। ওকে ফাইন। তারপরে যাই, তুমি বর্তমানে, এখানে বর্তমান কথাটা আছে যে তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে রাখতে চাও। এখন বর্তমানে আমি কত টাকা জমা রাখবো এটা কিন্তু মেইনলি আমাকে বের করতে হবে, অর্থাৎ বর্তমানে কিছু টাকা, 5 বছর পরে যদি আমি 50,000 টাকা পেতে চাই তাইলে বর্তমানে আমি কত টাকা জমাবো, সেই টাকাটা কিন্তু এখানে দেয়া নাই। অর্থাৎ আমার বের করতে হবে বর্তমান মূল্য, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ PV, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তারপরে আর একটু সামনে আগাই, কিছু টাকা জমিয়ে রাখতে চাও, শেষ, এই লাইন শেষ। দ্বিতীয় লাইনে যাই, দ্বিতীয় লাইনে বলা আছে ক ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ, অর্থাৎ এখানে সুদের কথা বলা আছে, এটা কি বার্ষিক কথা বলা আছে, অর্থাৎ এইখানে বার্ষিক 10% সুদের হারের কথা বলা আছে। তাইলে সুদের হার আমরা কী দিয়ে প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। এইখানে সুদের হার কত? 10%, অর্থাৎ 10.10% এভাবে লেখা যায়। এরপরে খ ব্যাংক কত পার্সেন্ট হারে দিচ্ছে সুদ? খ ব্যাংক দিচ্ছে 9.5% হারে, অর্থাৎ এইখানে সুদের হার হচ্ছে 9.5%। কিন্তু এখানে একটা কথা আছে, দেখেন, ক ব্যাংক বার্ষিক দিবে আর খ ব্যাংক হচ্ছে এখানে মাসিক চক্রবৃদ্ধি হারে দিবে, অর্থাৎ ক ব্যাংক যদি একবার দেয় বছরে, খ ব্যাংক একবারে দিবে 12 বার, তার মানে আমরা জানি 12 মাসে হচ্ছে 1 বছর, তার মানে এই যে মাসিক চক্রবৃদ্ধি আমরা প্রকাশ করি এম দ্বারা, অর্থাৎ কতবার সে চক্রবৃদ্ধি করে দিবে, তার মানে 12 বার দিবে। সুতরাং এখানে আমরা যে তথ্যগুলি পেলাম, বছর পেলাম অর্থাৎ মেয়াদকাল পেলাম, তারপরে ফিউচার ভ্যালু পেলাম, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, তারপরে সুদের হার পেলাম দুইটার, ক ব্যাংকেরটাও পেলাম, খ ব্যাংকেরটাও পেলাম, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধির পরিমাণ কত সেটাও পেলাম। এখন আমি যখন অঙ্কটা করব যে ক ব্যাংকে জমা রাখবো নাকি খ ব্যাংকে জমা রাখবো, এই পছন্দটা যখন করব তখন দুইটা সূত্র দিয়ে বের করতে হবে, কারণ এখানে দুইটা জিনিস বাদে বাকি সব সেম,
ক ব্যাংকের জন্যও 5 বছর, খ ব্যাংকের জন্যও 5 বছর। ক ব্যাংকেও আমি 5 বছর পরে 50,000 টাকা পেতে চাই, খ ব্যাংক থেকেও 50,000 টাকা পেতে চাই। আচ্ছা, কিন্তু পার্থক্যটা হচ্ছে এইখানে, অর্থাৎ ক ব্যাংকে দিবে 10% হারে সুদ, খ ব্যাংক দিবে 9.5% হারে সুদ। আবার আরেকটু পার্থক্য আছে, ক ব্যাংক বছরে দিবে সুদটা, আর খ ব্যাংক প্রত্যেক মাসে মাসে চক্রবৃদ্ধি হারে সুদটা প্রদান করবে। অর্থাৎ এই দুইটা জায়গায় মেইনলি হচ্ছে আমার অঙ্কের মূল বিষয়। তার মানে আমি এই অঙ্ক থেকে যেই তথ্যগুলি পেলাম, বর্তমান মূল্য আমাকে বের করতে হবে, ভবিষ্যৎ মূল্য দেয়া আছে, মেয়াদকাল দেয়া আছে, সুদের হার দেয়া আছে, দুই ব্যাংকের জন্য দুইটা, বছরে চক্রবৃদ্ধি সংখ্যা দেয়া আছে খ ব্যাংকের জন্য। হ্যাঁ, এখন শুধুমাত্র আমি এখন যেটা বের করব সেটা হচ্ছে বর্তমান মূল্যটা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ক ব্যাংকেরটা শুরু করি, যে ক ব্যাংকে কত টাকা বর্তমান মূল্য হয়, এখানে ক ব্যাংকেরটা প্রথমে করব। আমরা জানি যে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আমরা এর আগেও দেখেছি, কীরকম, এইরকম। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে হয় তাহলে ফিউচার ভ্যালুকে ভাগ করতে হয় 1+ রেট অফ ইন্টারেস্ট টু দি পাওয়ার এন, তার মানে মেয়াদকাল। মানে এখানে আমার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, ফিউচার ভ্যালু যে দেয়া আছে এখানে N5 দেয়া আছে, I এইটা দেয়া আছে 0.10, যেহেতু আমি ক ব্যাংকের জন্য বের করতেছি। আচ্ছা, তাহলে আমি যার যার জায়গাতে তথ্যগুলি বসাই, FV = 50,000, তারপরে N = হচ্ছে 5, রেট অফ ইন্টারেস্ট 0.101, এইটা এখন আপনি ক্যালকুলেটার দিয়ে বের করলে এই আনসারটা পাবেন। অর্থাৎ আমি যদি 5 বছর পরে 50,000 টাকা পেতে চাই, তাইলে আমি যদি পছন্দ করি যে আমি ক ব্যাংকে জমা রাখবো, তাহলে হচ্ছে আমার এখন জমা রাখতে হবে 31,046 টাকা। এখন যদি আমি 31,046 টাকা ডিপোজিট করি ক ব্যাংকে, তাহলে 5 বছর পরে আমি 50,000 টাকা পাবো। এই গেল ক ব্যাংকের বিষয়। এবারে আসি খ ব্যাংকের জন্যে। খ ব্যাংকে মাসিক চক্রবৃদ্ধির কথা বলেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, মাসিক চক্রবৃদ্ধি, কারণ খ ব্যাংকের জন্য আমরা যদি নির্ধারণ করতে চাই, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান যেই সূত্রটা আমরা এইমাত্র যেটা করলাম সেটাতে ছিল FV, আগেরটাতেও ছিল, এই সূত্রে তো FV আছে, 1+ এই যে শুধু IN নিচে একটা M আসছে আর N এর সাথে গুণ হয়ে একটা M আসছে, এই M টা মানে কি, কতবার আমাকে সুদ দিবে। তার মানে এখানে বলাই আছে যে মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ মাসে বছরে 12 বার সুদ দিবে। তাহলে পরিবর্তনটা একটু দেখেন, যে আমার যদি মাসিক চক্রবৃদ্ধির কথা বলা না থাকতো, যদি বলা থাকতো বার্ষিক, তাহলে এই যে M টা কিন্তু এখানে আসতো না। আর যেহেতু চক্রবৃদ্ধি এবং মাসিক কথাটা বলা আছে, এই কারণে কিন্তু আমার এই মান্থের এইটা চলে আসছে। হ্যাঁ, কতবার, তাহলে এখানে আমার তথ্য দেওয়া আছে, আমি তথ্যগুলি বসাবো। এইখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 9.5%, তাহলে যদি আমি ওইভাবে বসাই, FV = 50, 1-এর জায়গাতে 1, I এর জায়গাতে 0.095, তারপর হচ্ছে /12, এখানে 0.095 হলো কেন, 9.5%কে যদি এই যে পার্সেন্টেজের চিহ্নটা আমি না দেই, তাইলে মানে 100 ভাগের 9.5 ভাগ, সেইভাবে বের করতে হলে 0.095 আসে। হ্যাঁ, এইভাবে তাহলে এটা রেজাল্ট হচ্ছে 31,152.46 টাকা। তার মানে খ ব্যাংকে যদি আপনি টাকা 50,000 টাকা পেতে চান 5 বছর পরে, তাইলে আপনাকে রাখতে হবে 31,152.46 টাকা। সুতরাং এখন আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স দেখি, একবারে দেখি যে ক ব্যাংকে কত রাখতে হবে আর খ ব্যাংকে কত রাখতে হবে। ক ব্যাংকে যদি আপনি রাখেন, তাইলে এখন যদি আপনি 31,046 টাকা জমা দেন, তাইলে 5 বছর পরে 50,000 টাকা পাবেন। আর খ ব্যাংকের ব্যাপারে, খ ব্যাংকে যদি আপনি 31,152 টাকা জমা দেন, তাহলে হচ্ছে আপনি 5 বছর পরে 50,000 টাকা পাবেন। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এইখানে কিন্তু অঙ্ক করার মাধ্যমে আমি খুব ক্লিয়ার যে আমি যদি ক ব্যাংকে জমা রাখি এবং 5 বছর পরে 50,000 টাকা পেতে চাই, তাইলে এখন আমার রাখতে হবে 31,046 টাকা। আর যদি খ ব্যাংক থেকে 50,000 টাকা পেতে চাই 5 বছর পরে,
তাইলে আমার এখন জমা রাখতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এখন জমা রাখতে হবে 31,152.46 টাকা। তাইলে আপনি এখন কোন ব্যাংক পছন্দ করবেন বলেন তো? আমি পছন্দ করব কোন ব্যাংক? ব্যাংক ক। কারণ কি, আমি এখন 31,446 টাকা দিলে 5 বছর পরে পাবো 50,000। আর খ ব্যাংকের নিয়ম অনুযায়ী এখন যদি 31,152 টাকা, দেখেন এখানে 152 আর এখানে 46, তার মানে আমি তো সবসময় কম টাকা দিয়ে বেশি টাকা পেতে চাইবো, তাই না? এটাই তো টেন্ডেন্সি। তাহলে এই দুইটার মধ্যে কম কোনটা? এই টাকাটা। সুতরাং এটাই হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে আমি ক ব্যাংক পছন্দ করব, বা ক ব্যাংকে আমি টাকা জমা রাখব। বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। টাটা, বাই।